এই ওখানে কাউকে দেখা যাচ্ছে, কে ওটা? ওখানে কি করছে? ওটা কি করছে? এটা কি হাগছে? ইয়ে ফাসকে আসি এম কি হরে ক্যামেরাম্যান লেটস কাম তেরি ঝালাকা টাটি সিওয়াল্লি হাগ কে ভর দেগা বাটি হে ব্লাড ইন্ডিয়ান তুমি এখানে কি করছো পুষ্পা यहां पर হাগে গেছে কি হরে তুমি এখানে হাগছো পুষ্পা তুমি কি পুষ্পা হে ব্লাড ইন্ডিয়ান পুষ্পা মানে ফ্লাওয়ার না সমঝ কে ফ্লাওয়ার সমঝে ক্যা টাটি হ্যায় মে মতলব ফায়ার হ্যায় মে পুষ্পাকে দেখার পরে পুষ্পার সাথে মিট করার পরে জানি না কেন আমারও পেটটা যেন কেন একটা ভালো ভালো লাগছে না। এবার সবার কাছে জিজ্ঞেস করার পরে আমি জানতে পারলাম যে বাদাম কাকাকে এই মাঠেই পাওয়া যাবে। কোথায়? ওইটাই মনে হচ্ছে ওই শুট বুট করে ওই ম্যানটাকে। হ্যাঁ ম্যান, হ্যাঁ ব্রাও, হ্যাঁ এটা কি বাদাম দাদা? আপনি কে? আপনার নাম কি? আমি ভুয়ম বাদাম। বাদাম? তো বাদাম কই আপনার? আমি এখন সিলিব্রিটি মানুষ, আমার কাছে বিক্রি করলে আমার এখন সবাই ফটো তুলবে, কেউ বাদাম নেয় না, বাদাম এখন বিক্রি। তাহলে কি আপনি আর বাদাম বিক্রি করবেন না? না আমি আর বাদাম বিক্রি করবো না। আমরা কি খাবো না বাদাম? না আমি খাবো না আমরা বাদাম, না আমি বিক্রি করবো না, আপনারা খাবেন না পাবেন না। এই যে আপনি এখন সেলিব্রিটি হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, আপনি মাঠে কি করছেন? আপনার বাড়ি কোথায়? আমি এখন এখানে এসে একটু ঘোরার জন্য আশেপাশের লোকদের দেখছি। আমি এখন সেলিব্রিটি মানুষ, আমার বাড়ি দেখতেই পাচ্ছে যে বুর্জ খলিফা, বুর্জ খলিফার পেছনের সাইডে আমার বাড়িটা। কি করে ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়িটা আমার বাড়িটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি, এই জায়গাটার নাম কি? আমি এখন দুবাইতে আছি, জায়গাটার নাম দুবাই, সবাই জানে, আপনারা জানেন না কেন? আসলে আমি বিদেশ থেকে এসেছি তো এখানে, তাই জন্য এখানকার জায়গা এখানকার ভাষার সাথে আমি পরিচিত নই। আমার যে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি, আমার একটা ইন্টারভিউ নিলে তা আপনারা এসে আমার একটা ইন্টারভিউ নিলেন, তার জন্য আমাকে 50 কোটি টাকা দিতে হবে, না দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। 50 কোটি টাকা আমি এখন কোথায় পাবো বিদেশ থেকে এসে? নালে কিন্তু আমি পুষ্পাকে ডাকবো, একটা হালাবে। কত দূর আজ যাবো, এত দূর আস্তে আস্তে আমার পা ফা ব্যথা হয়ে গেল। এখানে এখানে কোনো যানবাহন চলে না, কিচ্ছু চলে না, কি করব? আবার দাদা বৌদির বিরিয়ানি নিতে হবে, কত কষ্ট করে যে হলো, আর ভাল লাগছে না। এটাই মনে হচ্ছে রানুদির বাড়ি। ও রানুদির পোস্টার নাকি এত সুন্দর দেখতে, ম্যারেজ করতে হবে একই পপিলার অনেক টাকার মালিক। আমরা চলে গেছি রানুদির বাড়িতে, তাই আজকে নিয়ে এসেছি রানুদির জন্য এই দাদা বৌদির বিরিয়ানি। দেখি রানুদির কি হয়, দেখি কি বলতে থাকেন, আপনাদের কি, আপনারা সাথে আছেন সাথে থাকবেন, এইভাবে চলুন দেখি রানুদির কি বিচার, চলুন দেখি। রানুদে কোথায়? এ কানে ফানে শুনে না নাকি? কানে মনে হচ্ছে অন্ধ। এসে
ওদের গায়ে গন্ধ বেরোতো, উকুন বেরোতো, আমি তো জানতাম আমি কি আমাদের পাশে বসতাম না, ওরা হেগে পদ্মত ছুতো না, কি করবো ওদের, কি না কি বলবো ওদের, আমি তো জানতাম আমি কি আমি ওদের সাথে বসতাম না। রানুদি একটা গান শোনাও। না না, গান শোনানোর জন্য কিছু একটা কন্ডিশন দরকার। আর ঘরমর মুছে দিতে হবে, আমার সব জায়গা পরিষ্কার করে দিতে হবে, আমি তারপরে বসে খাবো, তারপরে তোমাকে গান শুনিয়ে দেবে। না দিদি, তোমাকে পয়সাও দেবো। কত দিবি? 150 রুপিয়া দেগা। একটা গান শোনা রানুদি, এই স্পেশাল মাইক তোমার জন্য এনেছি। না না, এই ছোট কাটা মাইক হয় না, এই কম দামি মাইকে আমি গান গাই না, আমার স্পেশাল মাইক আছে, আমি সেলিব্রিটি মানুষ, আমার এইসব মাইকে চলে না, সরাও তোমার মাইক। কি করে একটা গান থামো, হচ্ছে না তো, অন্য গান, অন্য গান ট্রাই করো, ভালো হবে। আমি এসব জিনিস ধুই না, নোংরা জিনিস আমার কুকুর খাবো, ওখানে রেখে দে, যা রেখে দে। এই যে আমরা এই সব ফেমাস পেপারদের সাথে দেখাশোনা করলাম, এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, এর থেকে যদি আমরা ইনক্রেডিবল থটস ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখতাম তাহলে অনেক বেশি মজা পেতাম। আর আপনারা লাইক আর কমেন্টে গিয়ে হেগে যাবেন, আর সবাই মিলে সাবস্ক্রাইব।